शखानितंश्च नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्त स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावई तुलसीदेवई प्रियावई केशवश्च विष्णु भक्ति प्रदे देवी सत्वत्वी नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवत्सादि गौर भक्त वृंद सकले बोलुन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैश्यं ततो जयमुदीरयेत् नष्टप्रायशवद्रेषु नित्यं भगवते सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवम् श्रीचैतन्यईश्वरम नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामीनिति नामिने स्निग्धचेतः सुप्रणेत वाग्मिनं च रसाप्लुतं प्रभुपादगतः प्राण नौमि भक्तिचारुपदम् समुपस्थित सुधी सज्जन गौर भक्त मंडली मातृमंडली छोट छोट भाई बोनेरा एवं अनुष्ठान परिचालन मंडली विशेषकर जिनी एत कष्ट एखने नहीं अजित माइती बाबू सबाई के यथाजोग्य स्थान वैष्णवीय श्रद्धा भक्तिपूर्ण प्रणाम एवं शुभेच्छा जानिए सबाई कृपा आशीर्वाद प्रार्थना करछि। सर्वप्रथम आमी आमार परमाराध्य गुरुदेव शिल भक्तिचार्य स्वामी गुरु महाराजेर रातुल चरण कमले आमार भक्तिपूर्ण दंडवत प्रणति निवेदन करे ओनार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि एवं সেই সঙ্গে শ্রী শ্রী রাধা মাধব পতিত পাবন শিশু গৌনীতায় শ্রী শ্রী নৃসিংহদেবের রাতুল চরণ কমলে ওনাদের প্রণতি নিবেদন করে ওনাদের অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আজকে হরি বল, আজকে আমাদের অনেক সৌভাগ্যের বিষয়। আজকে আমরা এখানে এমন একটি সুন্দর অনুষ্ঠানে সমবেত হয়েছি যেখানে অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবানের
কথা ভগবানের গুণমহিমা কীর্তনে শ্রবণের সুযোগ এবং সৌভাগ্য লাভ করেছি। তো শাস্ত্রে বলা আছে, জন্ম কোটি সুকৃতেন লভ্যতে, কোটি কোটি জন্মের সুকৃতি এবং সৌভাগ্যের ফলেই এই সুযোগ পাওয়া যায়। শান্তি কোটি কোটি জন্মের সুকৃতি এবং সৌভাগ্যের উদয় হলে আমরা এই সুযোগ লাভ করি, যেখানে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণের সুযোগ হয়। শাস্ত্র বলা আছে যে, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকন্ন রসায়ন কথা তৎ জুষু নাত আশু অপবর্গ বটমণি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমেশ্বসী। আমরা অনেক সৌভাগ্যের ফলে এই যে সুযোগ পেয়েছি, এই হরিকথা শ্রবণের ফলে আমাদের কি হয়, এখানে বলা হচ্ছে যে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। শতাং সাধু সজ্জন সমবেতভাবে যখন ভগবানের বীর্যবতী হরিকথা পরিবেশন করেন, শ্রবণ করেন, তার ফলে কি হয় না, হৃৎকর্ণ রসায়ন কথা, হৃদয় এবং কর্ণ সহ সকল ইন্দ্রগুলি তৃপ্তি লাভ করে, এবং সেই সঙ্গে আমাদের হৃদয়ে যত মলিনতা আছে, আমাদের ইন্দ্রগুলিতে যত মলিনতা আছে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সব কিছু ধীরে 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 দূরীভূত হয়ে যায় এবং আমরা ভক্তি জীবনে আমরা এগিয়ে যাই। যে সাধুসঙ্গ, সাধুসঙ্গের ফলে শ্রদ্ধা উদয় হয়, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি, এইভাবে ধীরে 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 আমরা ভক্তি জীবনে এগিয়ে যাব। ভক্তি জীবনে এগিয়ে গেলে কি হবে না, আমরা ভগবানের চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে আমরা যাওয়ার সুযোগ লাভ করব। আমরা প্রত্যেকেই হচ্ছে জীব, জীব আত্মা। প্রভু বলেছিলেন যে আমাদের পরিচয় আমরা কে, এ সম্বন্ধে কিছু বলার জন্য প্রথম প্রশ্ন আমাদের করা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে প্রকৃতপক্ষে আমরা কে, আমরা কোথা থেকে এলাম এবং এই জগতে যে এসেছি আমাদের করণীয় কি, কি করা উচিত, এই সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। একে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা সর্বপ্রথম ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু চরণে যখন আশ্রয় লাভ করলেন, শিলরূপ গোস্বামী সনাতন গোস্বামী, তারা প্রথমেই এই প্রশ্ন করেছিলেন যে সনাতন গোস্বামী বললেন যে কে আমি কেন আমায়, যারে তাপত্রয় ইহা নাহি জানি আমার কেমন হিত হয়। যে কে আমি, আমি কোথা থেকে এলাম, আমি কে এবং এই জগতে এসে কেন আমি ত্রিতাপ ক্লেশ, ত্রিতাপ ক্লেশ মানে আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি আধ্যাত্মিক ক্লেশ, প্রত্যেকটি জীব এই ত্রিতাপ ক্লেশে দগ্ধভূত হচ্ছে। অনেকেই আমরা বুঝতে পারি, অনেকেই বুঝতে পারি না, বুঝি না বুঝি আমরা সকলেই কিন্তু ত্রিতাপ ক্লেশের দ্বারা জর্জরিত। তার জন্য আমাদের প্রথমে জানা উচিত যেটি সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন, কে আমি কেন আমায় যারে তাপত্রয় ইহা নাহি জানি আমার কেমনে হিত হয়। আমার প্রকৃত হিত সাধন, প্রকৃত মঙ্গল কি করে হবে
তা আমরা জানি না, কারণ আমরা তো জানি না আমরা কে, আমার স্বরূপ কি, আমি কোথা থেকে এলাম। একজন ছেলের যদি বয়স হয় 15 বছর, সেই 15 বছর পূর্বে ওই ছেলেটি কোথায় ছিল, কোথা থেকে এলো, অথবা একজন হয়তো কিছুদিন হয়তো 30 বছর পরে মারা যাবে, তো মারা যাওয়ার পরে আমরা কোথায় যাব, এই জগতে এলাম কেন, কি করণীয় আমার এই জগতে এসে, কি করা উচিত, এগুলো আমাদের জানা প্রয়োজন। সেই শিক্ষা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার মধ্যেও শিক্ষা দিয়েছেন, যে আমি কে, আমি কি এই দেহ, আমি কি এই দেহ, না আমি এই দেহ নয়, দেহটা হচ্ছে আমার, এই শরীরটা কার, শরীরটা হচ্ছে আমার, আমার শরীর। তো একটি ছোট্ট কাহিনী, যে একজন ছাত্র, সে স্কুলে যাওয়ার আগে দেখে গেল যে তার দাদু বিছানায় শয়ন করে আছে, দাদুর সঙ্গে দেখা করে কথা বলে গিয়েছে, স্কুলে গিয়েছে, স্কুলে গিয়ে শুনতে পেল যে তার দাদু মারা গেছে, দেহ রেখেছে। তখন সে কান্না করছে, কান্না করতে ছুটতে ছুটতে আসছে, এসে দেখে দাদু যেমন শয়ন করেছিলেন ঠিক সেইভাবেই শয়ন করে আছেন, আর সবাই কান্না করছে, বাবা মা কান্না করছেন যে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, হ্যাঁ ভাই বোনেরা কান্না করছেন যে দাদু আমাকে, আমাদের ছেড়ে চলে গেলেন। তখন ওই ছেলেটি চিন্তা করছে যে আচ্ছা, দাদু তো বিছানায় যেমন শুয়েছিলেন সেভাবে শুয়ে আছে, আর সবাই বলছে যে দাদু আমাদের ছেড়ে চলে গেছে, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, তবে ও চিন্তা করছে, তবে দাদু তো বিছানায় শুয়ে আছে তবু ছেড়ে চলে গেছে, কে ছেড়ে চলে গেল, তবে দাদু কে ছিলেন, দাদু তো শয়ন করে আছেন আমি দেখছি, কিন্তু সবাই কান্না করছেন যে দাদু আমাদের ছেড়ে চলে গেছেন, তবে এতদিন দাদু বলে আমরা কাকে ডেকেছিলাম, কে দাদু ছিলেন, কে চলে যাওয়ার জন্য সবাই বলছে চলে গেছে, কিন্তু আমি তো দেখছি বিছানায় শয়ন করে আছেন। এইটা হচ্ছে আমাদের জানতে হবে, আমরা এই শরীর নয়, এই দেহ নয়, আমরা হচ্ছে স্বরূপ, হচ্ছে চিন্ময় আত্মা, চিন্ময় আত্মা, আত্মা থাকার জন্য শরীরে আমরা কথা বলছি, খেলা খেলছি বা খাওয়া দাওয়া করছি, সব কিছু কার্য পরিচালনা করছি, এত পড়াশোনা করছি, সব কিছু করছি। সেই আত্মা যদি দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়, তবে দেহের কি গতি হয়, দেহে কি কথা বলতে পারে, ছুটতে পারে, কোনো কিছু আবিষ্কার করতে পারে, কোনো কিছুই করতে পারে না, দেহটি জড়, মৃতদেহ হয়ে যায়, জড়টি দেহর মধ্যে, আর প্রাণ না থাকার জন্য, আত্মা না থাকার জন্য দেহটি কিছুক্ষণের মধ্যে পচে দুর্গন্ধ উঠবে, দেহটি নষ্ট হয়ে যায়। তাই গীতাতে বলা হয়েছে যে বাসং শিজীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নন্নি সংজাতি নবানি দেহি। দেহির দেহ, দেহির মধ্যে যিনি দেহের মালিক, তিনি দেহের মধ্যে যে মালিক তিনি হচ্ছেন দেহি, দেহির দেহটা সবসময়ের জন্য পরিবর্তন হতে রয়েছে, এই দেহটা এক সময় সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে তারপরে এই দেহটা ধীরে ধীরে বর্ধিত হতে শুরু করেছে, বাড়ছে বাড়ছে, একসময় আসবে আর বাড়বে না, দেহটা স্থিতি লাভ করল। তারপরে যারা গৃহস্থ আশ্রমে যায় তাদের দ্বারা সন্তান সন্ততি সৃষ্টি হয়, তারপরে এই দেহটাকে হৃষ্টপুষ্ট সবসময়ের জন্য থাকে, থাকে না, এই দেহটা শুকনো হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তারপরে একসময় মৃত্যু।
এই ছয়টা পরিবর্তনের মধ্যে দিয়ে দেহটা নষ্ট হয়ে যায়। জন্ম হলো, বৃদ্ধি হলো, স্থিতি হলো, সৃষ্টি হলো, ক্ষয় মৃত্যু, এই ছয়টি পরিবর্তনের মধ্য দিয়ে দেহটি কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু দেহের মালিক যে চিন্ময় আত্মা, আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। শাস্ত্র বলা হয়েছে, গীতাতে বলা হয়েছে যে বাসাংসি জিন্নানি যথা বিহায়, মানে এই দেহ যেভাবে, এই দেহে আমরা যেরকম পোশাক পরিধান করছি, বিভিন্ন পোশাক আমরা পরিবর্তন করতে রয়েছি, এই পোশাকটা আমি কিছুদিন পরব, আবার এই বস্ত্রটি ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই বস্ত্রটি পরিত্যাগ করে আমি আবার একটা নতুন বস্ত্র পরিধান করব। ঠিক সেইভাবে এই দেহের মালিক হচ্ছে চিন্ময় আত্মা। চিন্ময় আত্মার পোশাক স্বরূপ এই দেহটা আমরা লাভ করেছি কিছুদিনের জন্য। এই পোশাকটা যখন নষ্ট হয়ে যাবে, পরিধানের অযোগ্য হয়ে যাবে, তখন এই দেহটা পরিত্যাগ করে আমি আবার একটি নতুন দেহ ধারণ করব। এইভাবে চিন্ময় আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা শুধু দেহ পরিবর্তন করতে রয়েছেন। তার জন্য বলা হচ্ছে যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এইভাবে জন্ম মৃত্যু চক্রাগৃহে আমরা ভ্রমণ করতে রয়েছি। আজকে হয়তো মনুষ্য দেহ আমরা পেয়েছি, অনেক সুযোগ, অনেক সৌভাগ্যের ফলে আমরা এমন দুর্লভ মনুষ্য দেহ আমরা পেয়েছি, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদাসুত চরমে পড়িবে লাজে। এই সুদুর্লভ মনুষ্য জীবন যখন পেয়েছি, আমাদের ভাবনা কি, এই জীবনেই আমাদের ভগবানের ভক্ত হওয়ার সুযোগ আমরা পেয়েছি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার বিশেষ আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ যদি হেলায় আমরা হারিয়ে ফেলি, তবে অবশেষে আমাদের লজ্জায় পড়তে হবে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদাসুত, যশোদানন্দন শ্রীকৃষ্ণ যদি আমরা ভজনা না করি, তবে অবশেষে আমাদের দুঃখ পেতে হবে। এবে না ভজিলে যশোদাসুত চরমে পড়িবে লাজে, চরমে আমাদের লজ্জায় পড়তে হবে। কারণ জন্মানোর আগে আমরা পরমেশ্বর ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম, হে প্রভু একটা সুযোগ দাও, আমরা যেন এই পৃথিবীতে গিয়ে আপনার নাম গুণকীর্তন, আপনার ভক্তি করে, আপনার চরণে নিজেকে সমর্পণ করে আমি যেন আপনার কাছে ফিরে আসতে পারি। কিন্তু যখন আমরা মাতৃজঠর থেকে বেরোলাম, তখন মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লাম, ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার ভাই বোন বন্ধু বান্ধব, এইটা আমার বাড়ি, এইটা আমার গাড়ি, এইটা আমার অফিস, এইটা আমার, এইভাবে বিভিন্ন সব কিছুর সঙ্গে আমি সম্পর্কিত হলাম, এই দেহগত বিষয়ের সম্পর্কে জড়িয়ে গেলাম, এটা হচ্ছে মায়ার সম্পর্ক। এই মায়ার সম্পর্কে আমরা জড়িয়ে পরমেশ্বর ভগবানের কাছে যে কথা দিয়ে এসেছিলাম যে আমি গিয়ে আপনার ভজনা করব, ভজনা করে আপনার কাছে ফিরে আসব, সেই কথা আমরা ভুলে গিয়েছি। এর জন্য সেই সাধু সন্ত মহাত্মা এই দিব্য গ্রন্থাবলী আমাদের চিন্ময় আত্মা, আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আমাদের পরিমাণ শাস্ত্রে বলা আছে যে চুলের অগ্রভাগের 10,000 ভাগের এক ভাগ, এই সূক্ষাতে সূক্ষ্ম অংশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় অংশ দেহের মধ্যে আছে বলে আমি যেন সব কিছু চিন্ময় হয়ে উঠছে, চিন্ময় সংস্পর্শে। কিন্তু যখন চিন্ময় আত্মা নিষ্ক্রান্ত করে, এই দেহকে পরিত্যাগ করে, তখন এই দেহটি নষ্ট হয়ে যায়, সেই আত্মা হচ্ছে ভগবানের ক্ষুদ্রের ক্ষুদ্র অংশ। তাই আমাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, মানে অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা,
অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা।